গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে, অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের নোটিফিকেশন ভিডিওর শোতে। এবং আজকে আমরা একটা বিপুল ভ্যাকেন্সির কথা আলোচনা করব। তো যারা যারা এই সেশনটি দেখছো তাদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা এই সেশনটার লিঙ্ক একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে প্রত্যেকের কাছে এই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই শোটি সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধ্যা 6:45 হয়ে থাকে, এবং যেখানে আমরা যত নোটিফিকেশন বেরোয় প্রত্যেকটা নোটিফিকেশন তোমার সামনে আমি তুলে ধরি। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি, আমি সুমিত স্যার। সোম থেকে শনি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6:45 এই শোটি করে থাকি। তো আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সের কনস্টেবল নিয়োগের একটা মানে ভ্যাকেন্সির নোটিফিকেশন মোটামুটি আউট হয়ে গেছে, তবে এর ফাইনাল ডেট কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে সেটার সম্পর্কে কি বলছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেটা আমরা আলোচনা করব। তবে তার আগে তোমাদের বলে দিই আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে এই যে নোটিফিকেশনটা যে দেখছো তুমি, সেই নোটিফিকেশনের PDF তোমরা নিতে চাও তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করো। গ্রুপে জয়েন করার জন্য কি করতে হবে, একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, নাম্বারটা হচ্ছে 8013492626। আরও একবার বলে দিচ্ছি, 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি নোটিফিকেশন গ্রুপে জয়েন করে যেতে পারবে, যেখানে আমি নোটিফিকেশনের লিঙ্ক এবং তার PDF পাঠিয়ে দিই। তো চলো স্টার্ট করা যাক, আজকে আমাদের নোটিফিকেশন কি রয়েছে একটু দেখে নিই। তো বর্ডার সিকিউরিটি ফোর্স 2140 জন কনস্টেবল পদে ছেলে মেয়ে নিয়োগ করছে, তবে ট্রেডসম্যানের ক্ষেত্রে। তো যারা যারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে তাদের কিছু যোগ্যতার কথা বলা হয়েছে, এবং কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা যাবে সে বিষয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। দেখো, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স 2140 জন যে কনস্টেবল পদে ছেলে মেয়েদের নিয়োগ করতে চলেছে, সেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে শূন্যপদ বলা হয়েছে 1723টি শূন্যপদ, আর মেয়েদের জন্য শূন্যপদের কথা বলা হয়েছে যে 417টি। বোঝা গেল কোন কোন জায়গায় বা কোন কোন রাজ্যে নিযুক্ত হবে? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা এবং সিকিম সহ প্রায় সারা দেশেই কম বেশি কিন্তু এই কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তাহলে কোন কোন পদের জন্য লোক নেওয়া হচ্ছে? একাধিক পদের জন্য লোক নেওয়া হচ্ছে, যেমন টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, সুইপার, পেন্টার, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ওয়েটার, মালি, বুকার ইত্যাদি পদের জন্য লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে। তবে এখানে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে যে যারা যারা এই পদে অ্যাপ্লাই করতে পারবে তাদের অন্তত সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর যেই সমস্ত ট্রেডে ITI করানো হয় সেই ট্রেডে অবশ্যই ITI অথবা ভোকেশনাল কোনো ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স এ পাস করে থাকতে হবে। আর যদি সেই সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা অনেক বেশি অগ্রগণ্য বলে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা নোটিফিকেশনে বলা হয়েছে। তাই মাথায় রাখতে হবে তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করছো না কেন তার অন্তত কাজের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে, আর ITI করা যায় যে সমস্ত ট্রেডগুলো রয়েছে তাতে অবশ্যই তোমাকে পাস করে থাকতে হবে 1 বছরের সার্টিফিকেট কোর্স, অথবা ভোকেশনাল যদি কোনো ইনস্টিটিউট থেকে তুমি সেই ট্রেডের জন্য মানে পড়াশোনা করে থাকো তো তার একটা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেটা অনেক বেশি অগ্রগণ্য বলে গণ্য করা হবে।
তো এরকমই কিন্তু সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স বলেছে। সুতরাং বুঝতেই পারছো যে একেবারে ফ্রেশার্স তারা নিচ্ছে না, একটু কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রগণ্য দেওয়ার কথা কিন্তু বলেছে। তাই যখনই তুমি কোনো ফর্ম ফিল আপ করবে, অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে কি কি চাইছে সেটা কিন্তু অবশ্যই জেনে তারপর ফর্ম ফিল আপ করা উচিত। বয়স কত হতে হবে? বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে, এটা জেনারেল ক্যান্ডিডেটের বয়স হবে। তবে যারা তপশিল জাতি বা উপতপশিল জাতি, তারা সরকারি নিয়ম অনুসারে যা ছাড় পাওয়ার কথা তারা সেটাই পাবে, মানে 5 বছর, আর ওবিসিরা 3 বছর ছাড় পাবে, একদম সেটা সরকারি নিয়ম অনুসারে। তবে পরীক্ষাটা বা ক্যান্ডিডেট কিভাবে সিলেক্ট করা হবে, তার ক্ষেত্রে প্রথমে শারীরিক পরীক্ষার কথা বলা হয়েছে, শারীরিক যোগ্যতা, এবং সেখানে পরিষ্কার বেশ কিছু ক্রাইটেরিয়া ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার উচ্চতা কথা বলা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে, আর যারা তপশিলি তাদের জন্য 160 সেন্টিমিটার উচ্চতা, পাহাড়ি এলাকার অধিবাসী হলে সেটা 158 সেন্টিমিটার উচ্চতা অবশ্যই হতে হবে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি সবসময় মাপা হয়, কারণ যখন তুমি ফোর্সে যাচ্ছ সেটা তোমরা সবাই জানো, তাই বুকের ছাতি না ফুলিয়ে, ঠিক আছে, 75 সেন্টিমিটার এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার, এবং উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন অবশ্যই থাকার ক্রাইটেরিয়া বলা হয়েছে। যারা তপশিলি জাতি এবং যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন, তাদের বুকের সেই এলাকার ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে 75 সেন্টিমিটার এবং ফুলিয়ে 80 সেন্টিমিটার, অর্থাৎ সাধারণদের মতোই, জেনারেলদের মতোই বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে কত সেন্টিমিটার করতে হবে সেটা কিন্তু একই রয়েছে, খালি উচ্চতার হেরফের রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, তপশিলিদের 160, পাহাড়িদের ক্ষেত্রে বা পাহাড়ে যারা বসবাস করেন তাদের 158 সেন্টিমিটার উচ্চতার কথা বলা হয়েছে। মেয়েদের ক্ষেত্রে জেনারেল মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা, তপশিলি মেয়েদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার এবং পাহাড়ি এলাকার মেয়েদের জন্য 147 সেন্টিমিটার, সেই উচ্চতা এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। ঠিক আছে, তাহলে মেয়েদের, জেনারেল মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, তপশিলিদের জন্য 148, 148 সেন্টিমিটার এবং পাহাড়ি এলাকার মেয়েদের জন্য 147 সেন্টিমিটার উচ্চতা কিন্তু থাকতে হবে, 48 আর 47। চোখের দৃষ্টিভঙ্গির দৃষ্টির ক্ষেত্রেও বলা হয়েছে, দূরের ক্ষেত্রে, দূরের বেলায় ভালো চোখে 6/6, খারাপ চোখের ক্ষেত্রে 6/9, এবং কাছের বেলায় চোখে N6 এবং খারাপ চোখের ক্ষেত্রে N9 অবশ্যই থাকতে হবে। সুতরাং তোমার যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে, শারীরিক ক্রাইটেরিয়া থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে বা যে ক্রাইটেরিয়াটা চেয়েছে সেই ক্রাইটেরিয়াটা থাকে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে এখনো এই বিষয়ে আরেকটা কথা বলে দিই, প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক সমর্থতার পরীক্ষার পর সর্বশেষে কিন্তু ডাক্তারি পরীক্ষা হবে। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে। মূল মাইনে বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা হচ্ছে তার মূল মাইনে। তবে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হবার বা নোটিফিকেশন এখনো তারা ফুলফিল করেনি, সবে তারা ক্রাইটেরিয়াগুলো পাবলিশ করেছে, খুব শিগগিরই তারা নোটিফিকেশন পাবলিশ করছে, এবং বলা হয়েছে নোটিফিকেশন পাবলিশ হবার 30 দিনের মধ্যে তারা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে দেবে, মানে 30 দিন সময় পাওয়া যাবে, তার মধ্যে ফর্ম ফিল আপ করা যাবে। তাই অবশ্যই এই পরীক্ষাটা, এই বিএসএফ এ যারা ইন্টারেস্টেড, যারা ক্রাইটেরিয়াগুলো কভার করে ফেলেছ বা ক্রাইটেরিয়াগুলো আছে তোমাদের, তারা অবশ্যই নিচে এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটটা ফলো করো। ঠিক আছে, কি আছে ওয়েবসাইট? RECET.BSF.gov.in, এই ওয়েবসাইটটা ফলো করো, সম্পূর্ণ ডিটেল এবং নোটিফিকেশন কবে বেরোচ্ছে সম্পূর্ণ কিছু কিন্তু এটার মধ্যেই এই ওয়েবসাইটে দেওয়া হবে। তাই এখন নোটিফিকেশন আউট হয়নি, তবে খুব শীঘ্রই নোটিফিকেশন আউট হবে বলে বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যানাউন্সমেন্ট করেছে, এবং বাকি ক্রাইটেরিয়াগুলো তারা সব পাবলিশ করেছে।
তাই প্রস্তুত হও যারা এই পরীক্ষাটা দিতে চাইছো। তো আজকের নোটিফিকেশন এটু পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেক অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করা না থাকলে তোমাদের কাছে হয়তো তোমরা ভুলে যেতে পারো এই নোটিফিকেশনটা শোটা, তাই সাবস্ক্রাইব করা থাকলে তোমাকে অবশ্যই ইউটিউবই তোমাকে মনে করে দেবে নোটিফিকেশন শো চলছে 6:45 প্রত্যেক দিন সোম থেকে শনি। তাই এই শোটা কেউ মিস করো না, আর যারা গ্রুপে আসতে চাও তারা পিডিএফ এর জন্য গ্রুপে আসতে পারো 8013492626 এই নম্বরে। তো আজকে একটু পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন নোটিফিকেশন শুনিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।